ফের নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। রবিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে। দুর্ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি 72 আসনের যাত্রীবাহী বিমান। সরকারিভাবে জানা গিয়েছে এই বিমান দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। TR-72 फ्लाइट ये यति एयरलाइंस का विमान था, काठमांडू से पोखरा जा रही थी विमान, और इसमें करीबन 68 पैसेंजर और 4 क्रू मेंबर्स 72 टोटल पैसेंजर सवार थे। सभी पैसेंजर जैसे ही वो पुराना एयरपोर्ट, पोखरा का पुराना एयरपोर्ट और नया एयरपोर्ट के बीच फ्लाइट आता है, वो डिसबैलेंस अपना कंट्रोल खो देता है और क्रैश हो जाता है। क्रैश होती है, विमान में आग लग गई, जिसके कारण जो कैश लगाया जाता है कि मौत की संख्या बढ़ सकता है। और ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তৌলা জানিয়েছেন, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে মোট 800 জন যাত্রী ও 4 জন কেবিন ক্রু সদস্য ছিলেন। এদের মধ্যে 5 জন ভারতীয় নাগরিক ছাড়াও 53 জন নেপালি, 4 জন রাশিয়ান, 1 জন আইরিশ, 2 জন কোরিয়ান, 1 জন আর্জেন্টিনিয়ান এবং 1 জন ফরাসি নাগরিক ছিলেন। পোখরা বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কার্যের জন্য বিমানবন্দর আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় দ্রুত মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী। বিমান দুর্ঘটনার পরই এলাকা পরিদর্শনে যান নেপালের প্রধানমন্ত্রী পুষ্পক কুমার দাহাল প্রচণ্ড। বিমানের ব্ল্যাক বক্সই এই দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে পারে অভিমত প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায় এবং প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের। দুর্ঘটনা হয়, স্পেশালি বিমান দুর্ঘটনা, তখন প্রত্যেকটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে, বিমানে একটা ব্ল্যাক বক্স থাকে, সেটা সমস্ত রেকর্ডিংটা হয়। যে মুহূর্তে যেখান থেকে ফ্লাইং শুরু হলো, যখন বিমানটা উড়লো আকাশে, তারপর থেকে যতক্ষণ না নামলো, এভরিথিং ইজ রেকর্ডেড। বক্সটা রিট্রিভ করে কোর্ট অফ ইনকোয়ারি এটা মানে একটা দেখবে যে কি করে কেন এই এই দুর্ঘটনা ঘটলো। তারপরে এভিয়েশন স্পেশালিস্টরা দেখবেন সমস্ত জিনিস দেখে, তারপরে আমাদের জানা যাবে। স্ত্রীদের বেঁচে থাকার চান্সেস খুবই কম। নেপালে এ নিয়ে প্রায় 2 বছর একটা কিংবা দুটো এরম দুর্ঘটনা অনেকবারই হয়েছে, এবং পোখরা দিকে যে প্লেন যেগুলো যায় সেগুলো কিন্তু প্রায় আমরা দেখেছি এর আগেও কি দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার শিকার। এন্ড প্রাইমারি রিজন হচ্ছে কিন্তু ব্যাড ওয়েদার। তো আশা করা যায় কি কেউ বেঁচে থাকলে খুবই ভালো কথা, কিন্তু চান্সেস ভেরি ব্লিক। কিন্তু আর কত দুর্ঘটনা ঘটলে তবে সতর্ক হবে নেপাল প্রশাসন, সেটাই জানার অপেক্ষায় বিশ্ববাসী। ধনঞ্জয় মণ্ডল ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।